রাজ্যের বর্তমান পরিস্থিতি বেকার সমস্যা এবং 10,323 শিক্ষকদের আত্মহত্যার ঘটনা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করলেন আমরা 10,323 সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের প্রতি গুচ্ছ দাবি তাদের রাজ্যের বর্তমান পরিস্থিতি ও বেকার সমস্যা এবং 10,323 শিক্ষক সংগঠনের শিক্ষকদের আত্মহত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন আমরা 10,323 সংগঠনের নেতৃবৃন্দ শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের ক্রমবর্ধমান বেকার সমস্যা এবং তাদের কর্মসংস্থানের জন্য নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ ইত্যাদি বিষয় নিয়েও নিজেদের উদ্বেগের প্রকাশ করেন তারা এই যে একটা সিচুয়েশন তৈরি হয়েছে ত্রিপুরা রাজ্যে না শুধু কোভিডের কথা আপনার আমি বলতে চাইছি এই সিচুয়েশনের মধ্যে বিভিন্ন গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় মানুষের ভীষণ দুর্বিষহ অবস্থা এই দুর্বিষহ অবস্থার মধ্যে একটা অশান্তকর পরিস্থিতি তৈরি হয়েছে আমরা 10,323-এর পক্ষ থেকে আমরা চাই ওই দুস্থ মানুষদেরও কোনো রকমের ব্যবস্থা হোক এই এদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি এবং এই কোভিডে যারা স্বজন হারিয়েছেন তাদের প্রতিও আমরা 10,323 সমবেদনা জ্ঞাপন করছি আমরা সবার সঙ্গে রয়েছি আর সঙ্গে কথাটাও বলবো যে ত্রিপুরা রাজ্যের যত বেকার সংখ্যা রয়েছে যাদের কাজের সন্ধান নেই আমাদেরও একই অবস্থা আমরা এবং এই বেকারদের মধ্যে কোনো রকম বিভেদ টানবেন না ত্রিপুরা রাজ্যে যখন এক সরকার নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল কথা ছিল আপনারা প্রথম বছরে 50,000 চাকরি দেবেন সেটা দিয়েছেন কি না বেকারা ভালো বলতে পারবেন কিন্তু অনেক সময় আমরা দেখি 10,323-এর কথা যখন আসে তখন বেকারদেরকে আলাদাভাবে লেলিয়ে দেওয়া হয় ওদেরকে ভুল বোঝানো হয় যে আমরা এবং বেকারদের আলাদা মার্জিন টেনে দেওয়া হচ্ছে এই বিষয়গুলো যাতে না আসে আমরা 10,323 এখানে কোনো রাজনীতি করতে আসেনি আমরা আমাদের কথাগুলো বলতে এসেছি তবে একটা কথা বলবো আমরা জানি না সরকার আমরা কিছুদিন আগে শুনেছি এমএ করেছিলেন কেন করেছিলেন কী উদ্দেশ্যে করেছিলেন জানি না আমরা যতদূর বুঝি যে যদি 10,323-এর কোনো সমাধান করতে হয় কবে নাগাদ 10,323 শিক্ষকদের বিকল্প ব্যবস্থা হবে তা নিয়ে চরম হতাশায় ভুগছেন বঞ্চিত শিক্ষকগণ এবং তাদের পরিবার ফিউ রিপোর্ট হালাবোল